2023 বিধানসভা নির্বাচনের পর রাজ্যের সর্বত্র বিরোধী দলের কর্মী সমর্থকরা যেমন আক্রান্ত হয়েছে, সেই সঙ্গে এই তালিকাতে একটি বৃহৎ অংশ রয়েছে তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের বামপন্থী কর্মী সমর্থকরা। নির্বাচনোত্তর পরিস্থিতি এবং সংগঠনের 2023 বর্ষের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে রবিবার এক আলোচনা সভা করেছে বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেলার মাঠের আম্বেদকর ভবনে। উপস্থিত ছিলেন সম্পাদক সুধন দাস, বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক নকুল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচি সম্পর্কে সেখানে সংগঠনের রাজ্য নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক সুধন দাস সম্প্রতি রাজধানীতে কলেজ ছাত্রী গণধর্ষণ কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশ এবং রাজ্য রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বিজেপির উগ্র হিন্দুত্ববাদী স্লোগানে গোটা দেশে গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব এবং সর্বোপরি সাধারণ মানুষের নাগরিক অধিকার পর্যন্ত ধর্মের নামে, জাতপাতের নামে ধ্বংস করে দিতে মরিয়া হয়েছে বিজেপি। নতুন নতুন ভাবে আমাদের উপর আক্রমণ, অত্যাচার, গণতন্ত্রের উপর আক্রমণ, নানাভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া, তার বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের যে সংগঠন করার অধিকার, গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানানোর অধিকার, সমস্ত কিছুকে কেড়ে নেওয়ার জন্যে মরিয়া প্রচেষ্টা চলছে। এটা গোটা ভারতবর্ষে যেমন একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তার প্রতিফলন আমাদের রাজ্যে চলছে। 2018 সালের নির্বাচনের সময়ও নানাভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, প্রলোভন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিজেপি, আইপিএফটি তার সরকার এসেছে। সরকারে আসার পর থেকে কোনো নির্বাচনী পরিস্থিতি পালন করেনি, মানুষের উপর ভয়ঙ্কর আক্রমণ দেখেছে, যেমন দৈহিক আক্রমণ, তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া, তার জীবন জীবিকার উপর আক্রমণ, সমস্ত দিক থেকে 2023 সালের নির্বাচনের পরেও এই ভয়ানক আক্রমণ আরো নতুন মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তেমনি আজকের দিনে সুশল গোষ্ঠী যেভাবে নতুন নতুন কায়দায় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে সুশল ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিভাবে ঐক্যবদ্ধ লড়াই করা যায়, সেই বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে আমরা এখানে আলোচনা করে এগিয়ে যাবো। এদিনের এই আলোচনা সভাতে সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনকারী কর্মী সমর্থক সহ নেতৃত্বদের ভালো উপস্থিতি ছিল আম্বেদকর ভবনে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।